আপনারা জানেন যে এই পর্যন্ত 17 জনের লাশ আমরা পেয়েছি। প্রত্যেকটি লাশই আমরা সদর হাসপাতালে প্রেরণ করেছি, ভৈরব হাসপাতালে প্রেরণ করেছি। সেখান থেকে ভিকটিমের পরিবারের দাবি অনুযায়ী আমরা লাশ হস্তান্তরের ব্যবস্থা নিয়েছি। না, এখানে আটকা ছিল, কিছু জখম হয়েছে, জখমে মানে আসলে চাপ খাইছে, যখনই চাপা খাইছে তখনই মারা গেছে।